নমস্কার বন্ধুগণ, গান ও হারমোনিয়াম শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুগণ, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদের জন্য কিছু মিউজিকের পিস নিয়ে আসব। সেই মিউজিকের পিসগুলো শিখে নিতে পারলে অনেক গানের মধ্যে বাজাতে পারবেন। তাই বন্ধুগণ, আমি কিছু মিউজিকের পিস নিয়ে এসেছি। কিছু মানে আমি দুটি পিস নিয়ে এসেছি। দুটি পিস একসঙ্গে করে একটা মিউজিক তৈরি হবে। এই মিউজিকটা অনেক গানের মধ্যে বাজাতে পারবেন। বন্ধুগণ, প্রথমে আমি এই মিউজিকের পিসগুলো বাজিয়ে দেখাবো, তারপর কোন কোন ধরনের গানে বাজাতে পারবেন সেটাও বলবো, তারপর এই পিসগুলি আমরা স্বরলিপির সঙ্গে শিখব। আসুন বন্ধুগণ, প্রথমে আমি বাজিয়ে দেখাচ্ছি। দুটি পিস আলাদা আলাদা বাজাবো, তারপর একসঙ্গে বাজাবো। এক নম্বর পিস। দুই নম্বর পিস। বন্ধুগণ, প্রথমে এক নম্বর, পরে দুই নম্বর বাজিয়ে দেখালাম, এবার আমি একসঙ্গে বাজিয়ে দেখাচ্ছি। এই দুটি পিস একসঙ্গে করে একটি মিউজিক তৈরি হয়েছে। তবে এই মিউজিকটি কোন কোন গানের মধ্যে বাজাতে পারেন সেটা আমি বলছি। উদাহরণের জন্য গুরুনা ভজিলাম কি ভুলো করিলাম, এই গানটা আমি দেখাচ্ছি। গুরুনা ভজিলাম কি ভুলো করিলাম, গুরুনা ভজিলাম কি ভুলো করিলাম, আঁচে ঢালিলাম কি মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি। এতটুকু গাওয়ার পর মিউজিকটি শুরু হবে, যেমন আমি মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন কাল গেল রসে। বুঝতে পেরেছেন? মিউজিকের পর অন্তরা শুরু করবেন, অন্তরার পর আবার দ্বিতীয় অন্তরা আগে, অর্থাৎ প্রথম অন্তরা গিয়ে শেষ করলেন, আবার দ্বিতীয় অন্তরা শুরু করবেন, তার আগে এই মিউজিকটা বাজবে। এইভাবে প্রত্যেকটি অন্তরার আগে এই মিউজিকটা বাজাবেন। আমি কাহারাওয়া তালে এই মিউজিকটা দেখালাম, তবে এই ধরনের আরও যদি কাহারাওয়া তালে আপনার গান জানা থাকে এই মিউজিকটা বাজাতে পারেন। এবার আমি এই মিউজিকটা খ্যামটা তালে দেখাচ্ছি, যেমন পরীক্ষিত বালা মহাশয়ের একটি গান, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশানে ঘাটেতে, সুখী তোরা জেনে রাখ বনার দিনে বয়ে যায় সবাই আসে সবার বিয়েতে,
সুখী তোরা জেনে রাখ গোনার দিনে বয়ে যায় সবাই আসে সবার বিয়েতে সাজন লোলাটে চন্দন ঘিমা খাবে সারায়ঙ্গেতে এ বিয়ের সাজন লোলাটে চন্দন ঘিমা খাবে সারায়ঙ্গেতে এভাবে প্রত্যেকটি অন্তরের আগে এই মিউজিকটা বাজবে বন্ধুগণ এমন ধরনের আরও গান যদি আপনার জানা থাকে তবে এই মিউজিকটা সেট করতে পারেন ওর মধ্যে বাজাতে পারেন তবে বন্ধুগণ এবার আমি মিউজিকের পিসগুলো স্বরলিপির সঙ্গে বলছি এই মিউজিকটা আমরা দু পিসে শিখব দুভাগে পধা সা 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 রে সা নি নি রা পধা প মা রে মা মা প সা নি রা পধা প পধা প পধা সা 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 রে সা নি নি রা পধা প মা রে মা মা প সা নি রা পধা প পধা প প্রথম পিস দ্বিতীয় পিস পধা প মা মা প ম গ গ ম গ রে গ রে সা রে মা প পধা প মা মা প ম গ গ ম গ রে গ রে সা সা বন্ধুগণ আমি স্বরলিপির সঙ্গে মিউজিকের পিসগুলো দিয়ে দিয়েছি আপনার নোটেশনগুলো লিখে নেবেন স্ক্রিনের মধ্যে নোটেশন দেওয়া আছে নোটেশনগুলো লিখে নেবেন অভ্যাস করবেন আশা করি শিখে যাবেন তবে বন্ধুগণ আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আরও অনেক মিউজিকের পিস নিয়ে আমি আগামী ভিডিওতে আসব বন্ধুগণ এবার নমস্কার।